চলতি ডিসেম্বর মাসের মধ্যে মূল্যস্ফীতি 9% নিচে নেমে আসবে। চলতি অর্থবছর শেষে মূল্যস্ফীতি লক্ষ্যমাত্রা অনুযায়ী 7.5% চলে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন অর্থসচিব ডক্টর মোহাম্মদ খায়রুজ্জামান মজুমদার। রবিবার ঢাকায় জাতীয় রাজস্ব বোর্ডের ভ্যাট দিবসের এক সেমিনারে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি বলেন, আমাদের অর্থনীতির এখন একমাত্র চ্যালেঞ্জ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করা, তবে সংকোচনমূলক মুদ্রানীতি এবং সংকোচনমূলক আর্থিক নীতির মাধ্যমে তার অনেকটা আমরা উত্তরণ করতে পেরেছি। খাদ্যমূল্য যেভাবে কমছে এবং গত মাসে 0.5% মূল্যস্ফীতি কমেছে, তাতে আমি আশাবাদী ডিসেম্বর মাসের মধ্যে মূল্যস্ফীতি 9% নিচে নেমে আসবে। চলতি 2023-24 অর্থবছর শেষে মূল্যস্ফীতি লক্ষ্যমাত্রা অনুযায়ী 7.5% চলে আসবে। আগামী অর্থবছর মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা 6% নিচে থাকবে বলে জানান তিনি। কোভিড পরবর্তী সময়ে বাংলাদেশে অর্থনৈতিক পুনরুদ্ধার দ্রুত হয়েছে বলে উল্লেখ করে অর্থসচিব বলেন, বৈশ্বিক নানা চ্যালেঞ্জের প্রেক্ষাপটে আমরা আগেভাগে সংকোচনমূলক ব্যবস্থা গ্রহণ করেছি। বাংলাদেশের সামষ্টিক অর্থনীতির শক্তিশালী অবস্থা বিশ্বব্যাপী প্রশংসিত হচ্ছে। তিনি আরো বলেন, চলতি অর্থবছরের বাজেটের আকার 7,61,000 কোটি টাকা, এর মধ্যে রাজস্ব আয় 5,00,000 কোটি টাকা, সুতরাং ঘাটতি বাজেট 2,61,000 টাকার। এই ঘাটতি বাজেট মেটানোর জন্য সরকারকে ঋণ দিতে হয়। এক্ষেত্রে ব্যবসায়ীরা যেন ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য সরকার বাণিজ্যিক ব্যাংক থেকে ঋণ না নিয়ে আন্তর্জাতিক পর্যায় থেকে ঋণ নেওয়ার চেষ্টা করে। তবে আমাদের মনে রাখতে হবে যে উন্নয়নশীল দেশে উত্তরণের প্রেক্ষিতে আন্তর্জাতিক ঋণ বা অনুদান গ্রহণের সীমাবদ্ধতা আমাদের বাড়তে থাকবে। তাই NBR কে আরো বেশি রাজস্ব গ্রহণের প্রতি মনোযোগী হতে হবে।